গতিময় জীবনের বাধাকে অতিক্রম করতে সমাজ জীবনে যারা বিশেষভাবে দাগ রেখেছেন বা খ্যাতি লাভ করেছেন তাদের অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম দিয়ে সেই সকল স্তরের বাংলা ও বাঙালির ব্যক্তিদের বরণ করে নিয়ে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আয়োজিত হয়ে গেল বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড 2020। এদিনের সন্ধ্যায় পুরস্কার পেলেন সমাজের বিভিন্ন পেশায় সফল ব্যক্তিরা। প্রথমে মুম্বাই থেকে ভার্চুয়ালের মাধ্যমে পুরস্কৃত হল নৃত্যশিল্পী শ্রীনন্দী, এরপর ডাক্তার অরুণাভ লালা, সঙ্গীত পরিচালক সুধীর দত্ত, সমাজসেবী সাবির আহমেদ, সমাজসেবী কাশীনাথ দাস, লক্ষ্মী দাস, শিশু সাহিত্যিক মৃগাঙ্ক ব্যানার্জি, উদ্যোগপতি ও সমাজসেবী সোহিনী হোসেন। এদিনের আকর্ষণ ছিল দীর্ঘ কর্মজীবনের কৃতিত্ব হিসেবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেলেন রাজনীতিবিদ ও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে এবং চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এদিন পুরস্কার প্রদান করলেন সাংসদ শতাব্দী রায়, চিত্র পরিচালক রেশমি মিত্র, সঙ্গীত পরিবেশন করেন সুজয় মুখোপাধ্যায়, রাখি দত্ত এবং পল্লবী ঘোষ, সঞ্চালকের ভূমিকায় ছিলেন মহুয়া ভট্টাচার্য। সমাজে কল্যাণকর মানুষদের অবদানকে সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ বলে জানালেন গীতাঞ্জলির সভাপতি সুব্রত সিংহ ও আবাহক দেবব্রত রায়চৌধুরী। সবসময় মানুষকে উৎসাহিত করে, যে কোনো ফিল্ডে যে কোনো মানুষ ভালো কাজ করলে তাকে যদি পুরস্কৃত করা হয় তার মানে সে আরও ভালো কাজ করার ইন্সপিরেশন সে পায় এবং সমাজও জানতে পারে যে এই মানুষগুলো ভালো কাজ করেছে। আমরা সবাই তো প্রশংসা ভালোবাসি, কেউ চায় না নিন্দে পেতে। সুতরাং প্রশংসারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে অ্যাওয়ার্ড দেওয়া। সুতরাং সমাজকে আরও এগিয়ে যাওয়ার বলার কথা যে এই মানুষগুলো ভালো কাজ করছে, আপনারা সঙ্গে থাকুন, আপনারাও সঙ্গে কথা বলুন।